বেগম উত্তর জোনালের উদ্যোগে শ্যামলীবাজার জোনাল অফিসে এক মেগা রক্তদান শিবিরে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, যোজনা কমিশনের সহসভাপতি ডক্টর অশোক সিনহা, স্বাস্থ্য কমিশনার দেবাশিষ বসু সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ উপস্থিত অতিথিরা। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। সর্বদা আমাদের বিভিন্ন যে ব্লাড ব্যাঙ্ক, সরকারি ব্লাড ব্যাঙ্ক আছে আমাদের 12টা, আর দুটো হচ্ছে বেসরকারি। সেখানে ব্লাডের স্বল্পতা যখন দেখা গেল নির্বাচনের কারণে, বিধানসভার যে নির্বাচন, দু মাস লাগাতার সব ব্যস্ত ছিল, তো সেই কারণে সেখানে ব্লাডের ব্যাঙ্কে, ব্লাড ব্যাঙ্কে যে স্বল্পতা দেখা দিয়েছিল, আমি আহ্বান করেছিলাম সমস্ত ত্রিপুরাবাসীর কাছে যেন ওনারা এগিয়ে আসেন এবং এই ধরনের মানবতার যে পরিচয়, ব্লাড ডোনেশন করে সেটা দেওয়ার জন্য আবেদন করেছিলাম এবং এই আবেদনে সাড়া দিয়ে সমস্ত ত্রিপুরা প্রতিটি জায়গায়, স্কুল, কলেজ, বিভিন্ন সংস্থা, বিভিন্ন রাজনৈতিক পার্টি, তারাও সবাই চলে এসছে, এগিয়ে এসছে এবং এই ব্লাড ডোনেশনে তারা ভর্তি হয়েছে। আমরা সবাই জানি যে বিভিন্ন দানের কথা, এর মধ্যে রক্তদান সর্বোচ্চ। আমরা কাল ল্যান্ডসেনের কথা আমাদের মনে করে যে উনি যখন ব্লাড গ্রুপ উনি বের করেছিলেন, তারপরে কিন্তু এই ব্লাড দেওয়ার যে সুযোগ, মানুষকে বাঁচিয়ে রাখার যে সুযোগ, ওনার কারণে কিন্তু সেটা সম্ভব হয়েছে। একজন ব্যক্তি একটা ইনস্টিটিউশন হয় এবং এই ধরনের যারা বিএনআর, উনি একজন সায়েন্টিস্ট ছিলেন, ওনাকে স্মরণ করতেই হয় এবং ফাদার অফ ব্লাড ট্রান্সফিউশনও বলা হয়। আমাদের যে ব্লাড গ্রুপ, আমরা এবিও এবং এবি, এই গ্রুপে আমরা জানি, এর মধ্যে আবার পজিটিভ, নেগেটিভ, আর এস পজিটিভ, আর এস নেগেটিভ, অর্থাৎ আটটা গ্রুপ আছে আমাদের ব্লাডে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।